বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে বিদেশি ক্রিকেটারের সংকট, পারবে কি বিদেশি ক্রিকেটার আনতে? দেখুন বিস্তারিত। বর্তমান প্রায় প্রতিটি দেশে আয়োজন করা হয় নিজস্ব ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। বিশেষ করে ক্রিকেট টি টোয়েন্টি ফরম্যাটে লাভজনক হয় এখন প্রতিটি দেশেই ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে থাকে। তবে বাংলাদেশের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আরব আমিরাত ক্রিকেট লিগ, যেখানে ইতিমধ্যে দল নিয়েছে আইপিএলের তিনটি জনপ্রিয় ফ্রাঞ্চাইজি। এছাড়াও ফুটবলে জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড দলও নিয়েছে আরব আমিরাত ক্রিকেট লিগে। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আগামী বছরের জানুয়ারিতে, একই সময় করাবে। কথা রয়েছে বাংলাদেশের জাতীয় এবং জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তবে আরব আমিরাতে ক্রিকেট লিগের জন্য বিদেশি ক্রিকেটারদের জন্য সংকটে পড়তে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। দেখা যাক আগামী বিপিএল কেমন হতে যাচ্ছে। বিদেশি প্লেয়ার সংকট থাকলেও তবে বাংলাদেশের বিপিএল কেমন হবে এটা সবারই সংশয়। হ্যালো বিয়ার্স, আপনারা অবশ্যই মন্তব্য করতে পারেন আগামী বিপিএল কেমন হতে পারে।